আৰম্ভ হল এনআরসির উজৰ আপত্তি দাখিল প্ৰক্ৰিয়া। উচ্চতম ন্যায়ালয়ে দিলে 60 দিনৰ সময়সীমা। সুপ্রিম কোর্টের নির্দেশত আজিরে পৰা এনআরসি সেবা কেন্দ্র সমূহত এনআরসির যে উজর আপত্তি আছে সেই উজর আপত্তি নিষ্পত্তি করার আজির প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আর সমগ্র রাজ্যতে যুহ এনআরসির সেবা কেন্দ্র আছে সকলতে আজি 10 বজাৰ এই কার্য প্রক্রিয়া সমূহ আরম্ভ হয়েছে। 30 জুলাইত প্রকাশ পাওয়া এনআরসির চূড়ান্ত খসড়ার বাদ পড়েছিল রাজ্যের 40 লাখ লোকর নাম। নাম বাদ পড়া লোকক পুনের আবেদনের অবশেষত দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে নির্ধারণ করে দিলে সময়। 25 ছেপ্টেম্বৰৰ রাজ্যত আরম্ভ হল এই প্রক্রিয়া। ইয়ার লগে উজর আপত্তি লৈ নাম বাদ পড়া লোকে ভিড় করলে এনআরসির সেবা কেন্দ্র সমূহ। রাজ্যের বিভিন্ন প্রান্তর গুয়াহাটী মহানগরীতেও পুয়া 10 বজাৰ উজর আপত্তি লৈ সেবা কেন্দ্রলৈ আহিল নাম অন্তর্ভুক্ত নোহোৱা লোক। ক্লেম এন্ড অবজেকশন কা জো নোটিফিকেশন ইয়ে লেনে কা শুরু কর দিয়া ওর এই কাম শুরু হো গিয়া ওর লোক আ রহে হ্যায় হাম ইসকো লে রহে হ্যায়। হাজবেন্ডর আহিছে মানে ফটো দিছিলো বাচ্চারও দিছিলো এখানে আহিছে কিন্তু মোর নামটো আহা নাই। গতিকে মোর গোটে হেরিবিলাক দিয়া নাছিলো দেউতার ফালন আনে এতিয়া মানে দেউতার ফালর পৰা আনি দিব আহিছো। ইফালে এনআরসির নথিরূপে 15খন নথির পরিবর্তে 10খন নথি হব গ্রহণযোগ্য। এনআরসিত পুনের নামভর্তির দাবির আবেদনের কর্তন 5খন নথি। রেশন কার্ড 1951ৰ এনআরসির নথি, 1971ৰ 24 মার্চলৈ ভোটার তালিকা কর্তন, 71ৰ 24 মার্চলৈ প্রদান করা নাগরিকত্বর প্রমাণপত্র বাতিল আর শরণার্থী পঞ্জীয়ন প্রমাণপত্র পুনের নামভর্তির দাবির আবেদনের কর্তন করা হয়েছে। যোনখিনি মানুহৰ ধৰক এনআরসিত এপ্লাই কৰিছিলে তেখেতৰ নাম অহা নাছিলে সেইখিনি মানুহে আজি ক্লেইম কৰিছে। আৰু কাৰোবাৰ নাম যদি ভুলতে উঠিলে বা ডাউটফুল থাকে তেখেতলোকে অবজেকশ্যন কৰিব পাৰে যে এইকেইটা মানুহ কিয় উঠিলে, সেই অবজেকশ্যনৰ ফৰ্ম আজি জমা দিব পাৰে। আমাক 2 মাহ টাইম দিছে এতিয়া জমা দিব, তো 25 নৱেম্বৰলৈকে আমি জমা ল'ম। যোনটো 10টা ডকুমেণ্টছৰ কথা কৈছিলে সেইখিনি ডকুমেণ্টছৰ আমি ফৰ্মবিলাক আজি ৰাখিম, বাকীখিনি পিছত ধৰক যোনটো ইনষ্ট্ৰাকশ্যন আহে সেইটো মতে আমি কাম কৰিম। 5খন নথি সন্দৰ্ভত এনআরসির সমন্বয়ক প্ৰতীক হাজৰাই উচ্চতম ন্যায়ালয়ত দাখিল কৰা শপতনামা বাহাল ৰাখিছে সৰ্বোচ্চ ন্যায়ালয়ে। 30 অক্টোবৰত কৰ্তন কৰা 5খন নথি সন্দৰ্ভত বিবেচনা কৰিব ন্যায়ালয়ে। কিন্তু এই 5খন নথি কৰ্তন চিন্তাৰ কাৰণ হৈ পৰিছে একাংশ লোকৰ বাবে। উল্লেখযোগ্য যে নাম অন্তৰ্ভুক্ত নোহোৱা লোকে কৰা দাবী আপত্তিৰ আবেদনৰ 30 দিনৰ পিছত পুনৰ বিবেচনা কৰিব এনআরসি কৰ্তৃপক্ষই। কেমেৰা পাৰ্চন পংকজ আৰু প্ৰশান্তৰ সৈতে মৌচুমী শৰ্মা বৰুৱা আৰু বলেন ভট্টাচাৰ্য, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।